এবার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিকের প্রকাশ্যে এলো গোষ্ঠীকন্দল। তাদেরই দলীয় নেতা সরাসরি অভিযোগ করেন, দেখুন। প্রতিমা ভৌমিকের ভাই নিজে একজন মাফিয়া। এবার বিস্ফোরক মন্তব্য, প্রতিমা ভৌমিকের বিরুদ্ধেই বিজেপির সাংসদ, সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির নেতা। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিমা ভৌমিকের ভাই নেশা কারবারির সঙ্গে জড়িত রয়েছে, সঠিক তদন্ত করানো হোক, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির এক শীর্ষ নেতা। মেলাগড়, বিশালগড়, এই নিয়ে কি বলছে একবার সরাসরি দেখুন। সামাজিকভাবে নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। আমি গেছিলাম, আমার আগে সোনামুড়া, আমার মতন বয়সের সোনামুড়া মেলাগড়তে কোনো ফুলা পাইন বিজেপিতে গেছে না। এবার পশ্চিম ত্রিপুরা সাংসদ বিজেপির প্রতিমা ভৌমিকের ভাই সরাসরি নেশা কারবারির সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করেছেন বিজেপির নেতারাই। ফের বিস্ফোরক মন্তব্য এক বিজেপির নেতার, সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভিডিও ভাইরাল। কি নেশা কারবারের সঙ্গে জড়িত আছে তার প্রমাণ একটা একটা আমার কাছে আছে।